লোকেশ কানাগারাজ, আপনারা জানেন সাউথের এক বিগেস্ট পরিচালক, তার লেটেস্ট মুভি লিও, তা উনি বলেছেন 10টার উপরে আর মুভি বানাবেন না। আপনারা সবাই জানেন যারা পত্র পত্রিকায় বা সব জায়গায় হয়ে গেছে, 10টার বেশি উনি মুভি করবেন না। তার যার আপকামিং মুভিগুলো আমরা দেখতে পাচ্ছি, লিও যেটা 19 অক্টোবর মুক্তি পাবে, সামনে শোনা যাচ্ছে বিক্রম 2, কাই 3-2 এবং রোলেক্স মানে স্লোভাবে সুরিয়াকে নিয়ে মুভি করবে, প্রভাসকে নিয়ে একটা মুভি বানাবে এবং থালাপাতি 171 মানে রজনীকান্তকে নিয়ে একটা মুভি বানাবে, যেটা প্রি প্রোডাকশন আগামী বছরতে শুরু হবে, যেটা বোঝা যাচ্ছে মানে একটা বড় খারাপ কথাও হতে পারে আবার দুঃখের কথা। কারণ লোকেশ কানাগারাজের মতন পরিচালক যদি 10টার উপরে না করে খুব খারাপ, দেখা যাক কী হয়। দ্বিতীয় কথা যেটা আসে সেটা হলো গণপাত পার্ট 1, যেটা প্যান ইন্ডিয়া রিলিজ হবে আগামী 19 অক্টোবর, হিন্দি তামিল তেলেগু কানাডা ভাষায় বা মালয়ালম ভাষায় মুক্তি পাবে। টাইগার শ্রফ, কীর্তি সানা সহ অমিতাভ বচ্চন সহ আরও অনেকে, পূজা এন্টারটেনমেন্টের প্রযোজনায় সিনেমাটা ট্রেলার রিলিজ হবে আগামীকাল পূজা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। তা আপনারা যারা মুভিটার অপেক্ষা আছেন, আর এই সিনেমাটি রিভিউ ট্রেলার রিভিউ আমি আগামীকাল করবো, এবং যারা মুভিটা দেখার অপেক্ষায় আছেন 19 অক্টোবর রিলিজ পাবে, তো অবশ্যই হলে গিয়ে গণপাত পার্ট 1 দেখতে পারেন। সম্ভবত পার্ট 1 হবে, তারপর পার্ট 2 এর সামনে রিলিজ হবে, ট্রেলারটা আগামীকাল মুক্তি পাবে। তা আপনারা যারা দেখার জন্য অপেক্ষায় আছেন, কীর্তি সেন এবং টাইগার শ্রফের এবং অমিতাভ বচ্চন অভিনীত গণপাতের ট্রেলারটা দেখার জন্য অপেক্ষায় আছেন, কালকে দেখবেন। ওখানে 10:11 বা 12:30 সময় রিলিজ দেবে। দ্বিতীয় কথা আসে বলিউডের সুপারস্টার ভাইজান সালমান খানের টাইগার 3, যশরাজ ফিল্মের বহুল প্রতীক্ষিত স্পাই ইউনিভার্সির মুভি এক দ্য টাইগার, টাইগার জিন্দা হাই এবং টাইগার 3 তৃতীয় মুভিটা, যেটা ট্রেলার রিলিজ হবে 16 অক্টোবর সকাল 11:30 সময় বাংলাদেশ টাইম এবং 11টার সময় মানে ভারতের টাইম রিলিজ হবে, যেটা টাইগারকে মেসেজ এসেছিল। এখন দেখা যাক কী হয়। তা আপনারা যারা ট্রেলারের অপেক্ষায় আছেন, বলতে পারি এটা কয় মিনিট রান টাইম হয়েছে, 2 মিনিট 51 সেকেন্ডে। তা আপনারা যারা দেখার জন্য অপেক্ষায় আছেন, 16 অক্টোবর অপেক্ষা করেন, বোল প্রতীক্ষিত একটা মুভি, যেটা দেওয়ালিতে মুক্তি পাবে নভেম্বর মাসে। এবং আমার আরেকটা মুভি যেটা হলো মুজিব দ্য মেকিং, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিনে বায়োপিক তৈরি করেছে শ্যাম বেনাপালে, বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনা, মুভিটা রিলিজ পাবে 13 অক্টোবর বাংলাদেশে এবং 27 অক্টোবর ভারতে রিলিজ পাবে, যেটা শোনা যাচ্ছে। তো এখন আপনারা যারা এই অপেক্ষায় আছেন সিনেমাটার জন্য, 13 অক্টোবর বাংলাদেশে 100-এর উপরে হলে মুক্তি পাবে, যারা দেখার অপেক্ষা আছেন অবশ্যই 8 শুভের এই মুভিটা দেখবেন, এবং অসাধারণ একটা মুভি হতে পারে সেটা আমি বলতে পারি, তো অবশ্যই গিয়ে আপনারা হলে গিয়ে দেখবেন। এগুলো আপকামিং আপডেট ছিল।